হো পিলা মানে তোমার সপ্তম পদার্থ আমি তাপর আলোচনা করে কোণ পরমাণু অণু এবং মৌলিক এবং তার প্রতীক নাই আজ আলোচনা করা কোণ যৌগিক পদার্থ এবং তার আণবিক সংকেত যৌগিক পদার্থ আমি কাহ যে পদার্থকে আমি দ্বিবার বিভক্ত আমি করলে মৌলিক গোটে যৌগিক এবং আছে হচ্ছে মিশ্রণ যে আমার শহে অঠটি মৌলিক বর্তমান সুদ্ধা আবিষ্কৃত হয়েছি সে ভিতর অঠানব্বইটি হইকৃতিক এবং আউ কুড়িটি হইয়ান গায়ে তাকে প্রস্তুত করা যাই তো মৌলিক এবং তার প্রতীক আমি দেখুলে আজ আমি দেখা যৌগিক পদার্থ এবং তার আণবিক সংকেত তাহলে যৌগিক পদার্থ আমি কাহ কতোধিক মৌলিক বা যৌগিক পদার্থ এক নির্দিষ্ট অনুপাতরে এটা মুখ্য দুই বা তত্ত্বাধিক মৌলিক বা যৌগিক এক নির্দিষ্ট অনুপাতরে পরস্পর সহ সংযুক্ত হয়ে যে নূতন পদার্থ সৃষ্টি করতে তাহলে যৌগিক পদার্থ কুয়া বুঝিপার দেখ নিপাত যেমি সেমনি মিশে দে হব না কত অনুপাত রে ভাগ হলে সে কে ভাগ হব দু মৌলিককে নিয়ে মনে করৌগিক তেয়ারি হব তাহলে এটা মৌলিক কেত নেওয়া যৌগিক সেটা কে নে কেতে নে হব কেতে ভাগে নেলে হব বুঝি পাল না ইয়া নির্দিষ্ট অনুপাত তেমন দুই বা তত্ত্বাধিক মৌলিক বা যৌগিক পদার্থ এক নির্দিষ্ট অনুপাতের পরস্পর সহ সংযুক্ত হলে যে নূতন পদার্থ সৃষ্টি হুয়ে তাকে আমি কে যৌগিক পদার্থ তো দেখ যে যৌগিক পদার্থর গুণ মূল মৌলিক পদার্থর গুণ ঠারু সে হব ভিন্ন হয়ে থাকে যে দুইটা মৌলিক কুলে আমার যৌগিক পদার্থ তৈরি সে মৌলিক পদার্থর গুণ যা যৌগিক পদার্থ হয়ে সা বা নূতন পদার্থরে গলাপরে সেই গুণ আউ র না বুঝপার সেই গুণ আহব নাবর্তন হয়ে যখন তুমি জাগ যে কাল আমি কুলে মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণিকা কোণ কুযায় পরমাণু কিন্তু যৌগিক পদার্থর ক্ষুদ্রতম কণিকা কু কণু হল যৌগিক পদার্থ ক্ষুদ্রতম কণিকা কু কুয়া যায় অণু এবং সেই যে অণু যৌগিক কুয়াযিক পদার্থ গুণ অনেক প্রত্যেক অণু ভিতরে যৌগিক পদার্থর সেই গুণ হি রই থাকে মনে কর দেখো গোটে উদাহরণ দিয়ে গেল যে দুইটি উজ্জান পরমাণু বুঝি পাল কো দুইটি উজ্জান পরমাণু উজান কোণ কুয়া যায় প্রতীক কখন উজ্জান এচ নাই উজানর প্রতীক হল এচ এক অম্লজান পরমাণু অম্লজান পৰমু কোৱা যায় তাৰ প্ৰতীক ক' তু সেই কৈছে দুইটা এচ তাৰত আমি কোন লেখিবা এচ টু তনু দুইটা হাইড্ৰোজেন পৰমু গ অম্লজান পৰমু যে ৰাসায়নিক প্ৰত্ৰিয়া কৰো ৰাসায়নিক প্ৰতীক্ৰিয়া কৰো গোটেই নোৱাৰিছ তিয়াৰী কৰোঁ কণ যে উজান উজান অম্লজান তখন যুতন জৈবিক পদার্থ সৃষ্টি করতে তা জল হ্যাঁ তা কো কাহ যায় জল উজ্জান মানে হাইড্রোজেন অম্লজান সহিত রাসায়নিক প্রতিক্রিয়া করে যে নূতন যৌগিক পদার্থ সৃষ্টি করতে তাহায় কণ জল তাহলে এটি কোণ র গুণ অম্লজান রা গুণ জল থৌজি নূতন যৌগিক পদার্থ সেতেবেলে তার গুণ পরিবর্তন হয়ে যাউজি। কেমি দেখ মনে কর উজ্জান উজ্জান নিজে জলে হব নিজে জলে অম্লজান কোণ করে জলবার সাহায্য করে। জনে জলুজি, জনে সাহায্য করুবায় মিশি গলে কন হওয়ার কথা জোরে জল কথা জোরে জল কথা নাই জলি কথা কিন্তু জলর গুণ কোণ লিভাই দিয়ে জলর গুণ কোণ লিভাই দিয়ে জনে জলুজি আজ জন জোর জলবার সাহায্য করুটাক মিশিয়ে গলাপরে লিভিযু তাহলে গুণ পরন হয়ে গেল তো মৌলিকর যে গুণ অৌগিক হলাপরে সেই গুণ আহব নাবর্তন হয়ে য বুঝিপারছ এবং এটি যে আমার উজান এবং অম্লজান মিশলে যে জল হচ্ছে কম সি জল নু জলর গোটিয়ে অণু টিয়ারি হচ্ছে যেটাকে আমি জল বল জলর গোটি অণু তি অনু বহুত ছোট খালি আখে আমি দেখি দেখিপারি যে বুঝিপার নাই জল অনু বলি তাকে আমি কেবা আমি কহবা নাই আমি জল কু আমাদের লিখুজে কেখুজে এচ টু আমি লেখা হেল্ল' কোন লিখিবা এচ টু অ' অৰ্থাৎ হাইড্ৰোজেনৰ দুইটি পৰমু সৈতে অমলজানৰ গোটেই পৰমু মিশিলে যে নূত জৈৱিক সৃষ্টি হ'ল তাক আমি এচ টু অ' কওঁ যে এচ টু কয় জল জল কয়ে জলৰ গোটেই অণুকু বুজায় আমি কয় আমি জল পিউ জে কয় নাই আমি জল জল পিউ জে কয় আমে কয় আমি এচ টু অ' পিউ হ'ব কি নাই হ'ব নেকি হ'ব নেকি এচ টু কয় জল নুহে କଣ ଜଳର ଗୋଟେ ଅଣୁ ତେଣୁ ଆମେ ଜଳ ପିଉ କହିବ ଏବଂ ଆଉ ଜଣେ କହିବ ଆମେ ଏଚ୍ ଟୁ ଓ ପିଉ ମାନେ ଜଳର ଗୋଟେ ଅଣୁ ପିଉ ଠିକ ହବ ନା ବୁଝିପାରିଲ ତେଣୁ ଏଇ ଜଳ ଅଣୁର ସଂକେତ ହେଉଛି କ'ଣ ଏଚ୍ ଟୁ ଓ ତେଣୁ ଇଏ ହେଉଛି ଜଳର ଆଣବିକ ସଂକେତ ଇଏଟା କଣ ଏଟା କଣ ଆଣବିକ ସଂକେତ বুঝিপার জন্য জলের আণবিক সংকেত গোটি অঙ্কেতরে আমি প্রকাশ কলে তা আমি আণবিক সংকেত বলে কে সেইভাবে আমি খাদ্যের ব্যবহার করতে সাধারণ লুণ খাইলে তুমি লুণ খাওছ তরকারি কলা বেলা লুণ পকাও বা সেই লুণটা কমিটি সোডিয়াম জোডিয়ম ক্লোরি বুঝিপার কি সোডিয়ম আ ক্লোরিন সোডিয়াম এবং ক্লোরি এই দিটা মৌলিক মিশি আমার সৃষ্টি হয়েছে কোণ লুন খাইবা লুণ বুঝি পাল সোডিয়ম আ্লোরিন মিশিয়ে আমার হয়েছে কোণ লুণ তাহলে সোডিয়ম কু কে কোহায় ক্লোর কু কম যায় সিএল তার প্রতীক হল সিএল লুণৰ প্ৰতীক কণ লুণৰ সংকেত কন এ চি এল দেখ লেখিলা বেলেগ কেমি লেখা হ'ল এন বড়িয়া তুমি যদি লেখিলা বেলেগ লিখি দম এন এ চি এল ই জাতিলে মধ্য ভুল হৈ যাব কিমান তুমি লেখি দব নাই এটা বি ভুল লেখিলা বেলেগ তুমি কোন লিখিব বড় এন ছি ছবি বৰ লিখি হ'ব নাই মনেকে লিখিব নাই এন এল কৰি দিবি ভুল বুজি পাৰিল লেখিলা বেলেগ তুমি সতৰ্কতা অৱলম্বন কৰিব যে যোন যেমিতি যোন বড় অক্ষৰ বড় যা সান অক্ষৰ সান অক্ষৰ এটা ইংৰাজী লেখা হু যে নাই বাক্যৰ প্ৰথম অক্ষৰ কু খালি বড় লেখিবি বুজি পাৰত প্ৰথম বড়ো আমি চুকীয়া হব না যি বড়ো কথা বড়ো হব যি সান হোৱা কথা চব ই কোৱা যায় লুণ বা কোৱা যায় চোডিয় ক্লোৰাইড ইয়াক পঢ়া যায় কঢ়া যায় ক্লাইড লেখি দিয়ে চোডম ক্লোৰাইড বুলি তাক কোৱা যায় ইয়া খাই লুণ তো চোডিয়মৰ গুণ ক্লোরিন গুণ যাহ সোডমর গুণ তা নু সে গুণ রেট কিন্তু সম্পূর্ণ ভিন্ন বা পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আমি কেতু বর্তমানে কেতু দেখ যৌগিক এবং তার সংকেত লেখা হইছে আমি জল আনবিক সংকেত আমি জানলে কোথাও সোডম ক্লোরাইড রে কে জানলে বা লুণ রে এনএসিএল মনে রাখব গুড়া সব বুঝি পাল না তুমি কি কাম দব সেইভাবে কত যৌগিক দেখ জল কে লেখা হইছে এনে এচ টু ও এচ কমি লেখা হই দেখ টুটা কমি লেখা হই কমি লেখা হইছে সেইভাবে তুমি লেখা উল্টা পাল্টা বড় সান ধাড়ি বঙ্া লেখ ইয়ে হব না অঙ্গার কামড় যা আমি ছাড়ু যে সি হচ্ছে সি ও টু বা কার্বন ডাইঅক্সাইড বলে কুয়া যায় কে কার্বন ডাইঅকসাইড

খাই চোডা পেট অমল হ'লে যা কৰা যায় বৰা পকুড়ি কলা বুকু যা পকা যায় হেল্লা তাক কোৱা যায় ক' বেকিং চোডা এন এচ চি অ' থ্ৰী কেমি লেখাই দেখ এন বড় এ ছোটি এচ বড়ি বড় অ' বড় থ্ৰী তাৰ তাৰিখে মিছি দেখিল যে চোডিয়মৰ এন এ হ'ল চোডম চোডিয়মৰ গোটেই পৰমু হাইড্ৰোজেনৰ গোটেই পৰমু কাৰ্বনৰ গোটেই পৰমু অক্সিজেনৰ তিনিটি পৰমু সবুতিক মিছিলে যাই কিনে বেকিং চোডা হ'ব বুঝিপার সেইভাবে এটি দেখ সোডিয়ম হাইড্রোক্সাইড এনএচচ বুঝিপার এটা সোডিয়ম গোটিয়ে পরমাণু অক্সিজেন গোটিয়ে পরমাণু হাইড্রোজেন গোটিয়ে পরমাণু বুঝিপার থর তো তো সোডম হাইড্রোকসাইড বা তাকে কষ্টিক সোডা যায় পোটাশিয়ম হাইড্রক্সাইড কেওএচ বা তাকে কষ্টিক পোটাশ কুয়া যায়াল কার্বোনেট সিএ সিও থ্রি সেইভাবে দেখ আছে যৌগিক

সলফোরিক এসড দেখ আমার বিজ্ঞানগারে আছে অ্যাসিড মু মুখে পরবর্তী সময় হলা ইয়ে হল গোটা এসিড যেটা পকাইলে পোড়ি দিয়ে তোমার সারে পকালেলে সার্ড পোড় দিয়ে দেখবনি দেখব হো তো এস টু এস ওর ইয়ে সলফোরিক এসড নাইট্রিক অ্যাসিড HNO3 হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl গ্লুকোজ আমি খাদ্য খাইলা পরে খাদ্য আমো শরীরে গ্লুকোজ রূপে পরিণত হুয়ে तर तार आणविक सङ्केत होला सि सिक्स एच टुवेल्भ ओ सिक्स कार्बन र छमाणु हाइड्रोजेन र बारटी परमाणु अक्सिजेन र छटी परमाणु एमा नै ग्लुकोज र गोटे अणुतिरि बुझ्नु इ ग्लुकोज कहिले हुन्छ य्लुकोज नै सबै गए अणु बुझाए होला चिन सि टुवेल्भ एच ट्वेन्टी टु ओ इलेभेन केत्रा परमाणु दर सि टुवेल्भ कार्बन परमाणु टी हाइड्रोजेन परमाणु एघार अक्सिजेन परमाणु मिसला जना চিনি হব চিনি বা তা শুক্রজ বলে কুয়া তাহলে পিলা মানে তুমি পারল যে বর্তমান যৌগিক এবং যৌগিক কমিটি করা মৌলিক দুই বা তত্ত্বিক মৌলিক বা যৌগিক এক নির্দিষ্ট অনুপাতের পরস্পর সহ সংযুক্ত হয়ে যে ন পদার্থ সৃষ্টি করতে তাহলে কুয়া যায় যৌগিক পদার্থ তার ডেফিনেসন মনে রাখব বুঝি পাল তো তার মনে রাখি কন শিখিলি জল বায়ু ঘৰ দ্বাৰ কাঠ কৈলা ইত্যাদি পদাৰ্থ কোৱা যায় জান কেতিয়ক পদাৰ্থ প্ৰাকৃতিক অন্য়ক পদাৰ্থ মনুষ্যকৃত ইয়াক জান প্ৰত্যেক পদাৰ্থৰ বস্তুত্বায় তাহানধিকাৰ কৈ ইয়াক তুমি জানিল পদাৰ্থৰ তিনি অৱস্থাৰে ৰ পাৰে যথা কঠিন তৰল আৰু গাছিয় পদাৰ্থৰ তিনি অৱস্থাৰ ভৌতিক ধৰ্ম হ'ল তাৰ আকাৰ আকৃতি এইগুৰা ভিন্ন হৈ থাকে ভৌতিক ধৰ্ম পদাৰ্থৰ তিনি প্ৰকাৰ যথা মৌলিক যৌগিক আৰু মিশ্ৰণ ମୌଳିକ ଯୌଗିକ ପଦାର୍ଥ ଗୁଡ଼ିକ ବିଶୁଦ୍ଧ ପଦାର୍ଥ ମନେ ରଖିବ ଗୁଡ଼ା ହେଲା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଏଣ୍ଟ ଗୁଡ଼ିକ ମିଶ୍ରଣର ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ପୃଥକୀକରଣ କରିବା ସହଜ ମୌଳିକର କ୍ଷୁଦ୍ରତମ କଣିକାକୁ ପରମାଣୁ ଯୌଗିକର କ୍ଷୁଦ୍ରତମ କଣିକାକୁ ଅଣୁ କୁହାଯାଏ